बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम कलरफुल थे कि आमी सामीरा लाइवे चले एलाम। सो आज के वेलकम करछि आजके लाइवे। आज के आमादेर बछरेर मने हय प्रथम लाइव, गतकाल के लाइव करते पारिनि, बासाय प्रचंड गेस्ट छिल। सो आज के होच्छे एई बछरेर फार्स्ट लाइव करते जाच्छि इनशाल्लाह। आमार मिष्टी मिष्टी आपुरा, आमार स्वीट सब आपुरा इनशाल्लाह आज के जॉइन करबेन, कारण आज के किन्तु एकटु छुटिर मोडे आछेन अनेकेई, शुक्र शनिवार छुटी थाके जेहेतु। सो आज के आमादेर बछरेर प्रथम लाइव 2021 सनेर प्रथम लाइव। आलहामदुलिल्लाह आमरा नतून एकटा बछर पेये गेछि। सो সবাইকে ওয়েলকাম করছি আজকের সুন্দর একটা লাইভে, এবং আজকের কালেকশনগুলো সবার খুব পছন্দ হবে, আই হোপ সবার পছন্দ হবে, কারণ আজকে কাফতান আবায়া দেখাবো, আজকে পকেট স্লিভ দেখাবো, সবার অনেক বেশি পছন্দ, কারণ সব সময় আমরা রেগুলারলি কিছু পোশাক পরি, তার ভিতরে কাফতান আবায়া আছে, তার মধ্যে পকেট স্লিভ যেগুলোকে আমরা কভার আপ হিসেবে ব্যবহার করছি সেগুলো আছে। সো আজকে যার এই পোশাকগুলো আসলে সবার জন্য, আমার আপু মনিদের জন্য, ছোট আপু বড় আপু আন্টি মনি সবাই কিন্তু এই পোশাকগুলো আমরা পড়তে পারি। সো আমরা আজকে লাইভটা এনজয় করব ইনশাআল্লাহ, সবাই একটু সাথে থাকবো, কেউ চলে যাব না, এবং আজকে কিন্তু কালেকশন দেখাবো, বেশ কয়েকটা কালেকশন দেখাবো, এবং আবায়া কিছু কালেকশন। এই সজীব ওই ইয়ার কি বলে স্টোনের আবায়াগুলো যে ওগুলো রেডি করছে হিজাব সাথে, যে ঝুলে রাখছিল যে ইয়ে করে আয়রনের ছিল দেখলাম। হ্যাঁ না 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 অসুবিধা নেই, তিনটা কালার নয় ওটার, কালার তো অনেকগুলো দেখাও, সমস্যা নেই, রেডি করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি কি ঠিক আছি, দূরে দূরে গেলে কি ঠিক আছি? ওকে, আমি আজকে একটা গিফটের ঘড়ি পরব, ঠিক আছে, সুন্দর না, আমার হাতে এলো, এটা আমি একটু ছোট করতে দিয়েছিলাম। হ্যাঁ, বিসমিল্লাহ, দেখি হাতে লাগে কি না, কে পড়েছি, কিউট না, আরেকটা মনে কমাতে হবে, দুটো কমাতে হবে, গিফটে একটা ঘড়ি পড়লাম, একটু কমাই নি। ওকে, ফাহিমা আপু, দিন ইসলাম আহান, ওকে, নুসরাত আপু, রিফাত আপু, কে দেখি কে কে জয়েন করেছে আজকে, সানজিদা আপু জয়েন করেছে, সিদ্দিক আফরোজ আপু জয়েন করেছে, মোহনা আপু আছে, প্রীতি আপু আছে, তাসনিম আপু আছে, তারপর হচ্ছে ফাহিমা হোসেন আপু আছে, ওকে, কামরুল হক আছেন, কামরুন নাহার আপু আছে, জেবু আপু আছে, হাসিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, শুভ নববর্ষ, শারমিন রিশা আপু আছে, বাটন নিকাবান, ওকে, বাটন নিকাব, আচ্ছা বাটন নিকাবের কাজ চলছে না, বাটন নিকাব চলে আসবে আপু, সোনিয়া আপু আছে, ওয়ালাইকুম আসসালাম, মারিয়া আপু, কামরুন নাহার আপু, আপু ড্রেস খুবই রিজনেবল প্রাইস তোমার প্রাইস, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, আচ্ছা ফাহিমা আপু আছেন, চৈতি আপু আছেন, আলামিন ব্যাপারী আছেন আমাদের সাথে, নীলাকাশ আছেন, আচ্ছা শাহানুর শেলি আপু আছেন, সাবেকুন নাহার আপু আছেন, নিশাত আপু আছেন, ফৌজি আপু আছেন, আরিফিন আপু আছেন, অনেক আপুরা ইনশাল্লাহ জয়েন করে ফেলেছেন, মিলি ইসলাম, আচ্ছা তারপর হচ্ছে লুবনা আপু, ফাহিমা হোসেন, শারমিন রহমান, সাবেকুর ফারুক, ওয়ালাইকুম আসসালাম, ইয়াসমিন চৌধুরী, কনা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আপু, আচ্ছা নিথিম সুলতানা, ঠিক পড়েছি তো, গিফট পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা যারা গিফট পেয়েছেন সবাইকে হচ্ছে আমি বলছি যে অনেকেই হচ্ছে যেহেতু এটা একটু গ্লাস দেয়া আছে, অনেকে হচ্ছে ফাটা পাচ্ছেন, অনেকেই ছবি দিয়েছেন, কারণ ডেলিভারি ম্যানরা ঠিক মতো পৌঁছে দিচ্ছেন না আসলে, কারণ তারা এটা উল্টাপাল্টা করে ফেলছে, ওটার উপর চাপ দিয়ে ওটা হয়তো ফেটে যাচ্ছে, এই জন্য আপনাদেরকে একটু জানাবেন হ্যাঁ কারো এরকম প্রবলেম হলে। মোহাম্মদ রেদওয়ান খান, ওয়ালাইকুম আসসালাম, শারমিন রিশাপু, হাতমোজা প্রাইস, হাতমোজা প্রাইসটা হচ্ছে অনলি জোড়া 150 টাকা, ঠিক আছে, যেটা আমি কিন্তু পড়েছি দেখেন কতখানি, এটা জোড়া 150 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, সো
আজকে কিন্তু এটার সাথে একটা অফার আছে, আমি বলে দিব। এই অফারটা যেহেতু আপনি আপনি যেহেতু হাত মোজা নিতে চাচ্ছেন, এটার সাথে একটা অফার আছে, আমি বলে দিব। সো প্রথমেই আজকে জানিয়ে দিচ্ছি আজকে কি নিয়ে লাইভ। আজকে হচ্ছে কাফতান আবায়া দেখাবো এবং পকেট স্লিভ আবায়া দেখাবো। প্রথমে আমি পরে আছি পকেট স্লিভ আবায়া। তার আগে একটু ফোন নাম্বারটা মেনশন করে দিই, যদিও আমাদের এখানে ফোন নাম্বার লেখা আছে। তারপর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01785992233, 01785992234। মাহমুদ আপু, ইয়েস ওয়ালাইকুম আসসালাম, জারা আপু। আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে, আর তার সাথে সাথে বলে দিচ্ছি ঢাকার বাইরে যে আপুরা আছেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন খুব সুন্দর করে। তারা আপনারা সুন্দর মনে কিন্তু পারচেস করতে হবে, কারণ আমাদের কিন্তু এসে পরিবহন নেই। আচ্ছা আমি আজকে যে পকেট স্লিপটা পরে আছি, মারাত্মক সুন্দর একটা নিউ, একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন চলে এসছে, যেটা এমব্রয়ডারি প্যাচেস এখানটাই, আবার এমব্রয়ডারি এটা আলাদা একটা ইয়োক করে দেন হচ্ছে এখানে বসানো আছে, ঠিক আছে, দেন হচ্ছে এখানে, কারণ কাপড়টা যেন নষ্ট না হয় সেই দিকে হচ্ছে খেয়াল করে সেটা হচ্ছে আলাদা করে আবার এটাকে বসিয়ে তাতাল করে দেয়া হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর হচ্ছে একটা এমব্রয়ডারি প্যাচেস, যেটা এখানে পুরোটা থাকবে এবং এখানে একটু কাছে থেকে দেখাবো, ইয়েতে দাও হ্যাঙ্গারটা দাও, এবং তার সাথে কিন্তু বাটনগুলো হচ্ছে কাট বাটন হবে, কারণ আমরা কিন্তু একটু স্টাইলিশ পড়তে চাই। আমরা যে কোনো কাভার আপ যখন করব তখন কিন্তু যত কিছু হোক না কেন, আমরা এটা ড্রেসের সাথে বোরখার সাথে কিন্তু যেহেতু পরবো, সেক্ষেত্রে আমরা একটু স্টাইলিশ কিন্তু পড়তেই চাই। আচ্ছা এইটা হচ্ছে আমাদের পকেট স্লিভ আবায়াটা, বা আপনারা এটাকে কাভার আপ বলতে পারেন। আপনারা ড্রেস, শাড়ি, বোরকা, আবায়া যে কোনো সাথে, যে কোনো কিছু সাথে কিন্তু আপনারা এই টাইপের খুব সুন্দর করে পকেট স্লিভ আবায়া পরতে পারেন। এইটা আমার হাতে আছে অনলি পার্পল কালারটা, এটা শুধু একটা কালারই হবে, খুব সুন্দর গর্জিয়াস পার্পল। কাট বাটন বসানো আছে, বাটনগুলো আমি চাইলে অন্যরকম দিতে পারতাম, বাট আমার কাছে একটু কাট বাটনটা ভালো লাগে, স্মার্ট লাগে। সো এটার সাথে আমরা পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত কাট বাটন বসিয়ে দিয়েছি, এবং একটু কাজটা জাস্ট দেখেন, কাজটা দেখেন। আচ্ছা এখানে না দুটো প্রজাপতির মতো আছে, আপনারা না এই এই মাথাটা কেটে দিন, হ্যাঁ এই মাথাটা কেটে দিন, ঠিক আছে, এইটা এই এই ইয়েটা দরকার নেই, একটু প্রজাপতির মতো লাগতে পারে। যারা নামাজ পড়েন বা বাইরে গিয়েও নামাজ পড়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে না এটা আপনারা ই করে ফেলেন। আমি বলে দিয়েছিলাম যে প্রজাপতির মুখ যেন না থাকে, মানে এই দুটো জিনিস কেটে ফেলেন, এটা এক্সট্রা, হ্যাঁ এটা খোলা, সো এটা একটু কেটে নিয়েন, ওকে, দরকার হলে আমি এখান থেকে কেটেই পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা এই হচ্ছে আমাদের এমব্রয়ডারিটা, খুবই সুন্দর একটা তাতাল করা এমব্রয়ডারি, ওকে, তাতাল মানে অর্থাৎ এমব্রয়ডারিটা কাপড়ের উপরে করে দেন হচ্ছে এটাকে আবার আমরা এমব্রয়ডারি করে বসিয়ে দিয়েছি। খুবই সুন্দর পার্পেলের মধ্যে লাইট ডিপ পার্পেলের কন্ট্রাস্ট, গ্রিন কালারের হচ্ছে পাতাটা, শেড করা পাতা দুটো এই ইয়ে আছে এখানে, এই যে সেম, এই যে এখানে যে, এখানে যে এই ঝুনঝুনিটা, এই ঝুনঝুনিটা আপনারা কেটে ফেলে দেবেন, ঠিক আছে। গিফট দিবা প্লিজ, দড়ি দারিদ্র না, এটা আসলে আবদার। কি কোনটা, হ্যান্ড স্লিপ? বেবি সুলতানা, বেবি আপু কালারফুল থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি, কোনো একবারে আমাকে হ্যান্ড স্লিপ গিফট দেবে? আজকে কিন্তু গিফট আছে, আমি বলে দিচ্ছি কোনটার সাথে গিফট, আমরা একটার সাথে গিফট রেখেছি, ঠিক আছে। সো আজকে যারা দুটো প্রোডাক্ট পারচেস করছেন তারাও কিন্তু এই গিফটটা পাবেন, আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো, ওকে। সো এই হচ্ছে আমাদের কাভার আপ বা পকেট স্লিভ আবায়ার আজকের কালেকশনটা, এটা অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন, এমব্রয়ডারি করা, খুব সুন্দর কাট বাটন বসানো। এটার সাথে আমার যারা মিষ্টি আপুরা আছেন, নিকাব পরেন, তারা অবশ্যই নিকাবটা পরে নেবেন। সো এই কারণে হচ্ছে একটা ওয়ান পার্টের নিকাব এটার সাথে থাকবে, এটার সাথে গিফট হিসাবে যাবে আপনাদের যারা নিকাব করেন। সো অনেক আপুরা আছেন এরকম থাকেন যে আমরা বোরকা পরেছি, যেমন আমি নিচে কিন্তু ব্ল্যাক বোরকা পরেছি, ব্ল্যাক বোরকার উপরেই এটা পরে ফেলেছি। সো যারা নিকাব করবেন তার সাথে হচ্ছে এরকম সুন্দর করে আপনারা নিকাবটাও কিন্তু পরে নিতে পারবেন, ওকে, এই যে এরকম করে নিকাবটা পরে নিতে পারবেন। এই কারণে এই এই জিনিসটা হচ্ছে আপনারা বেশি পছন্দ করেন, কারণ নিকাবি আপুরা খুব পছন্দ করে যে আমার যেহেতু এরকম একটা বোরকা পরবো, বোরকার উপর এরকম একটা পকেট স্লিভ আবায়া পরবো, তার সাথে আবার ম্যাচিং নিকাব পাবো। আচ্ছা এটার লম্বাটা বলে দিচ্ছি, এটার লম্বা আমরা একটা সাইজই করেছি 52 লেন্থের, যেটা 5 ফিট থেকে 5 ফিট 6-7 পর্যন্ত যারা আছেন তারা এটা পরতে পারবেন। এটার লম্বাটা আমরা 52, এটা কিন্তু বোরকার মাপে হবে না, যে আমি 56-56 মাপ, এটা না, এটা হচ্ছে 52 লেন্থের হবে, লাইক কাল, এটা হচ্ছে আমাদের একটা
কভার আপ হিসেবে কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে কভার আপ এটা কিন্তু আমি এরকম খুলেও পড়তে পারি চাইলে এরকম খুলে পড়তে পারি আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি চাইলে একটা জাস্ট এখানে রেখে আমরা কিন্তু পুরোটা এরকম খুলেও পড়তে পারি এরকম ইনার দিয়ে বা ড্রেস দিয়ে বা শাড়ি দিয়ে আমরা এত সুন্দর একটা কভার আপ পড়তে পারি যেটা এমব্রয়ডারি করা এটার প্রাইস রেখেছি আমরা অনলি 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 1500 টাকা ঠিক আছে 1500 টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি অসাধারণ সুন্দর আপনারা এর আগে দেখেছেন নরমাল মানে প্রিন্টের গুলো কিন্তু প্রাইস বেশি হয় একটু পাইপিং দেয়া থাকে তাতেই সেটা প্রাইস 1400-1500 টাকা হয় সেক্ষেত্রে এইটা দেখেন জাস্ট এমব্রয়ডারি করা থাকবে দুই পাশে খুবই সুন্দর প্রিমিয়াম ডিলাক্স ডায়মন্ড দিয়ে করা হয়েছে এবং পুরোটাতে কিন্তু এরকম আমরা কাট বাটন বসিয়ে দিয়েছি এই যে খুব সুন্দর করে পুরো অল ওভার কাট বাটন থাকবে প্রাইস পড়ছে এবং এটার সাথে আবার নিকাপটা গিফট থাকছে এটার সাথে হচ্ছে নিকাপটা গিফট থাকছে সো টোটালটার প্রাইস পড়ছে অনলি 1500 টাকা 1500 টাকায় আমরা সুন্দর একটা পকেট স্লিভ আবায়া পেয়ে যাবো গর্জিয়াস পার্পলের মধ্যে এরপর এখন একটু কমেন্ট নেই আল্লাহ হ্যাঁ তো কমেন্ট আসি গেছে পরি নাই কে আচ্ছা হুম হুম আপনি আমাদের জন্য অনেক পাবেন আচ্ছা আপু রাফেল আবায়া দাও হিজাবটা নাইস আপু দেওয়া যাবে না প্রাইস বলে দিয়েছি প্রাইস হচ্ছে 1500 টাকা অনলি ঠিক আছে 1500 টাকা অনলি এই যে বাটনটা আমি দেখিয়ে দিচ্ছি কাট বাটন থাকবে কাট বাটনের খুবই স্মার্ট একটা কালেকশন এবং এটা আমি একটু বলে দিই এটা যেহেতু লিমিটেড আছে আমাদের এমব্রয়ডারি কালেকশনগুলো একটু লিমিটেড আসে এত যে মানে অনেক 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 পিস আপনাদের জন্য আমরা রেডি করতে পারি বিষয়টা সেরকমও না কারণ অনেক সময় লাগে এই প্রোডাক্টটা রেডি করতে হ্যাঁ এটা কাজ করতে কারিগরদের অনেক অনেক সময় লেগে যায় তাতাল করে দেন এমব্রয়ডারি করতে হয় সো সময়টা বেশি লাগে প্রাইস মাত্র 1500 টাকায় 52 লেন্থের পকেট স্লিভ একটা আবায়া আমরা পেয়ে যাচ্ছি আজকে এবং এটার সাথে নিকাপটা গিফট থাকবে ওয়ান পার্টের একটা নিকাপ অনেকেই আছে এখন যেহেতু করোনা অনেকেই হচ্ছে ইয়ে করেন আপনারা এটাকে কি বলে এই হিজাব ইয়ে পরার পরে মাস্ক পরার পর উপরে আবার একটা নিকাপ পরতে চান মাস্ক পরলে ভালো লাগে না সেক্ষেত্রে এরকম একটা নিকাপ আমরা পরে নিব সো প্রাইস অনলি 1500 টাকায় পেয়ে যাচ্ছি 52 লেন্থের এবং ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স ডায়মন্ড ডায়মন্ড ম্যাটেরিয়ালের মধ্যে এই যে খুব সুন্দর এটা আমরা খুলেও করতে পারি কিন্তু আমি একটু খুলেও দেখিয়ে দিলাম যেরকম খুলেও করতে পারি আটকেও করতে পারি ওকে সো প্রাইস হচ্ছে অনলি 1500 টাকায় আমরা আজকে এই কালেকশনটা পেয়ে যাচ্ছি স্ক্রিনশট দিয়ে দেন কারণ এটা আমি আর দেখাবো না এরপরে চলে যাবো কাফতান আবায়াতে ওকে কাফতান আবায়া সো এটার স্ক্রিনশট দিয়ে দেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা খুব সুন্দর করে লিখে যেহেতু এটা সাইজ নেই খুব দ্রুত করে ইনবক্স করে ফেলেন হ্যাঁ সাইজ নেই যেহেতু এটা দ্রুত ইনবক্স করবেন চলে যাব নেক্সট কালেকশনে যদি নেক্সট কালেকশনটা আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আবার আপনারা অ্যাড করে দেন সমস্যা নেই যে আপু আমাকে এটাও দিয়ে দাও কিন্তু আপনি এখনই ইনবক্স করে ফেলেন কারণ এগুলো কিন্তু একটু লিমিটেড ওকে এই যে আর এটা যারা অনেক হেলদি এবং অনেক স্লিম তারা নিশ্চিন্তে অর্ডার করবেন কারণ এটার কোনো বডি শেপ নেই জাস্ট পরবেন বের হয়ে যাবেন নীলপরি আপু আপু আজকে তোমার গিফটটা পেয়েছি খুব ভালো লেগেছে আই ফিল ভেরি অনার ফর দ্য গিফট অফ কালারফুল থ্যাংক ইউ সিলেক্ট টু মি ফর স্পেশাল কাস্টমার লাভ ইউ কালারফুল অ্যান্ড ইয়োর টিম থ্যাংক ইউ আপু নীল আপু নীলপরি আপু নীলুফার আপু আচ্ছা আজকে অনেকেই গিফট পেয়ে গেছে আমাদের আসলে অনেকে আবার ফোন করেছে একটু লজ্জার বিষয় যে আমাকে যখন ফোন করবে আমি কেন গিফট পাইনি এটা আমি কি জবাব দিব কারণ আমার কাছে যে কয়েকটা লিস্ট এসছে আমি কিন্তু তাদের জন্যই গিফট রেডি করেছি আসলে আমাদের এখানে আসলে একটা মিনিমাম অ্যামাউন্ট যারা হচ্ছে পারচেস করেন তাদের জন্যই আসলে স্পেশাল ছিল এবং আমি চেষ্টা করবো এরপরে সবার জন্যই করার ঠিক আছে কারণ আমার তো আসলে এত ক্ষমতা নেই আমি তো এত ইয়ে না তাই না রিচ না যে আমার কাছে অনেক টাকা আছে আমার যতটুকু সম্ভব আমি যাদের জন্য আর কি করা সম্ভব ততটুকু করেছি ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা আরও বেশি সব আপুদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক কারোর যেন মন খারাপ না হয় আচ্ছা আমার হ্যান্ড কাভারটার প্রাইস কিন্তু 150 বাট একটা অফার আছে অফারে যারা পারচেস করবেন সেটা একটা গিফট পাবেন আমি চলে যাচ্ছি নেক্সট কালেকশানে ওকে সো স্ক্রিনশটটা লাস্টলি দিয়ে দেন পকেট স্লিভ আবায়াটার কিন্তু লং 52 হবে ঠিক আছে লং 52 এখানে আমার না একটু ইয়ারা পাউডার বলেছে ভিতরে পিনারটায় আচ্ছা লং 52 কেউ দেখেন না হ্যাঁ পাউডার উঠছে আচ্ছা এটা হচ্ছে 52 লেন্থের আর যারা হেলদি খুবই সুন্দর করে অর্ডার করতে পারবেন এই হচ্ছে আমাদের পেছনের ডিজাইনটা মানে পেছনে প্লেন সামনে এরকম বাটনগুলো দেওয়া আছে কাট বাটনগুলো খুবই সুন্দর এমব্রয়ডারি গর্জিয়াস একটা কালার
পার্পলের মধ্যে পার্পল লাইট পার্পল এবং গ্রিন এর এমব্রয়ডারি খুব সুন্দর প্রাইস অনলি 1500 টাকায় আজকে নিউ ইয়ারের সত্যি একটা অসাধারণ গিফট আমি মনে করি কাজটা একটু দেখিয়ে দিই আচ্ছা তার মধ্যে একটু কমেন্ট পড়ে নি আপু আপু গিফটটা পেয়েছি খুব খুশি হয়েছি আপু আমাকে এটার যোগ্য মনে করার জন্য জাজাকাল্লা খাইরান আল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আপু অনেক 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 ধন্যবাদ ওকে আচ্ছা এটা হচ্ছে কাজটা ঠিক আছে ওকে আর যারা পাননি প্লিজ ভাববেন না যে আমি কি কালারফুলের কিছু না না অবশ্যই আপনারা সবাই আমার লক্ষ্মী আপু এক একজন বাট আসলে আমার হাতে কিছুই করার নেই আমাদের টিম যে কয়েকটা কি নাম্বার দিয়েছে যে যারা হয়তো বা অনেক বেশি পারচেস করছে অনেক ফোন করছে বা অনেক বেশি অ্যাটাচমেন্ট আছে ওইভাবেও হতে পারে এবং একটু একটা অ্যামাউন্ট ওরা সিলেক্ট করেছে যে এই অ্যামাউন্টের ওভার হলেই তাকে আমরা এই গিফটটা হয়তো দিচ্ছি এরকম কিছু একটা হয়েছে যার কারণে অনেক আপুরা পাননি আই এম রিয়েলি সরি ইনশাল্লাহ আমি আমি আসলে দেওয়ার পরে মনে হয়েছে যে আসলে সবার জন্য করা উচিত ছিল বা আরো আপুদেরকে দেওয়া উচিত ছিল তো এরপরে থেকে আর ভুল হবে না ঠিক আছে যারা দেখতে পাচ্ছেন যারা আমার থেকে একটা প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ এরপরে তাদের জন্য গিফটের অ্যারেঞ্জ থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ দিব আচ্ছা চলে যাই নেক্সট কালেকশনে এই জন্য কেউ মন খারাপ করবেন না আমি নেক্সট ইয়ারে মানে অবশ্যই চেষ্টা করব আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ দিব আচ্ছা নেক্সট কালেকশনটা একটু পরে আসি আপনাদের জন্য অনেক আপুরা এটার লাইভ দেখার জন্য ওয়েট করছিলেন তো এটা দেখিয়ে দিই কিন্তু এটা তো নাই লিমিটেড একেবারে লিমিটেড খুব তাড়াতাড়ি করে এটার জন্য পারচেজ করতে হবে ওটা কি আসলে এটা মানা তো ঠিক আছে না আমার সত্যি এবার অনেক মন খারাপ হয়েছে কি যে আপুদেরকে দিতে পারিনি মানে সবাইকে দিতে পারলাম না এটা আমার পরে মনে হয়েছে যে আসলে আর একটু কষ্ট করে হলেও মনে হয় দেয়াটা দরকার ছিল সবাই মন খারাপ করেছে আসলে গিফট তো গিফটই গিফট হচ্ছে ভালোবাসা হ্যাঁ গিফট হচ্ছে ভালোবাসা সো আমি পরে এলাম একটা খুব সুন্দর একেবারে যেটাকে বলে হচ্ছে লাক্স পিঙ্ক বা একেবারে নুট পিঙ্ক যেটা সেটার একটা কাফতান অসম্ভব সুন্দর অসাধারণ সুন্দর যেটাকে আমি বলবো অসাধারণ সুন্দর একটা কাফতান আমি পরে আছি মূলত এই কাফতানটা আমি সাজেস্ট করব যে এটা আপনারা পার্টি হিসাবে নেবেন অর্থাৎ যে কোনো দাওয়াতে এটা পরে যাবেন মানে জাস্ট দাওয়াতি একটা লুক এটা ক্রিয়েট করে এটার স্লিভের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি ভিডিও পোস্ট করেছি কিন্তু বাট এই ভিডিওর অনেক 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 আপুদের রিকোয়েস্ট আপু ভিডিওতে তো অনেক কিছু বুঝি না তুমি একটুখানি লাইভে কিন্তু বলে দিও সো যার কারণে আমি দেখাচ্ছি বাট এটা কিন্তু আপনারা জানেন ভিডিও পোস্টের পরে কিন্তু আমাদের লিমিটেড পোশাক থাকে এই কারণে আপনারা যারা লাইভে দেখতে পাচ্ছেন প্লিজ কাইন্ডলি খুব তাড়াতাড়ি করে এটার জন্য অর্ডার প্লেস করে ফেলবেন এটার সাইজ হচ্ছে 50 থেকে 58 পর্যন্ত যারা লম্বায় বোরখা পরেন তাদের জন্য আমরা রেডি করেছি সো 50 থেকে 58 পর্যন্ত আপুরা এটার অর্ডার করতে পারবেন আমি পরে আছি একেবারে দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে একটা কাফতান আমার কিন্তু এখানে ভেতর থেকে বেল্ট আছে একটা ঠিক আছে আমি কিন্তু বেল্ট পরেছি খুব লাইটলি পরেছি হালকা করে একটু পরেছি সো আপনারা বেল্টটা খোলাও পরতে পারেন আরও ফিটিং করে পরতে পারেন আমি একটু হালকা ফিটিং করে পরেছি এই হচ্ছে আমাদের কাফতানটা মিডলটা আমরা দিয়েছি একটা গ্রিনিশ লেমন টাইপের মানে পেস্তা লেমন যে গ্রিন কালারের সেটা আমরা দিয়েছি মিডলের পোর্শনটায় এবং এখান থেকে হচ্ছে আমাদের কয়েকটা এমব্রয়ডারি প্যাচেস আছে ঠিক আছে চুমকি আপু আপনি আর কি এখানেই এসব দিতে হলো জয়েন্ট টয়েন্ট করা তাই না আপনাকে ব্যান করলাম না ডিলেট করলাম জান ব্যান করতে আমি চাই না আমি ব্যান করতে ইচ্ছাও করে না আচ্ছা এই হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি স্লিভটা হচ্ছে এরকম একটা কালার থাকবে মানে যেটা হচ্ছে পেস্তা লেমন গ্রিনিশ কালারটা এটা কিন্তু জোড়া দেয়া এরপরে আবার পিঙ্কটা জোড়া দেয়া আবার এইটা জোড়া দেয়া তার উপরে দেখেন একটা এমব্রয়ডারি একেবারে তাঁতালের যে কাজ করা পুরোটা কিন্তু এখানে তাঁতাল করে বসানো আছে ঠিক লাইট ডিপ করে সেম কালার কম্বিনেশন করা ঠিক আছে এই যে এখানে হচ্ছে এই যে তাঁতাল করে ফ্লাওয়ার করা পুরোটা তাঁতাল করা হ্যাঁ এমব্রয়ডারি করে দেন হচ্ছে তাঁতাল করে দেন বসানো আছে দেখেন একটু
খুবই সুন্দর। যারা একটু বুটিকস আইটেম করতে চান, যারা একটু ইউনিক কালেকশন, যে মার্কেটে গেলে তো সবাই একই রকম পরবে তাই না, গণহারে হয়তো গাউসিয়া পাবেন, চিরং পাবেন, সিলেট পাবেন, সব জায়গায় একই যে টাইপের জিনিসগুলো ফ্যাক্টরি থেকে হয়তো বা ম্যাক্সিমামই এরকম ভাবেই হয়। বাট যখন কালারফুল থেকে নেবেন আমরা একটা লিমিটেড পোশাক করি এবং আপনিই কিন্তু শুধুমাত্র পরবেন। সো আপনি যে কোনো দাওয়াতে, হ্যাঁ যে কোনো দাওয়াতে কিন্তু এই টাইপের পোশাক আপনারা পরে যেতে পারেন যারা শুভ্র কালেকশন পছন্দ করেন। আজকে কিন্তু এটার সাথে একটা অফার আছে, সেটা হচ্ছে আজকে এটা পারচেস করলে পেয়ে যাবেন একটা হ্যান্ড কভার ফ্রি। ঠিক আছে, এটা এই হ্যান্ড কভারের প্রাইস কিন্তু 150 টাকা। একটা জিনিস মাথায় রাখেন, একটা হ্যান্ড কভারের প্রাইস হচ্ছে 150 টাকা। এইটা কিন্তু এটার সাথে আবার গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন, এটার সাথে কিন্তু আবার নিকাবও আছে। ঠিক আছে, এটার সাথে চেরি ম্যাটেরিয়ালের একটা খুব সুন্দর বড় সড়ো নিকাব কিন্তু আপনারা এটার সাথেই পেয়ে যাচ্ছেন। দেখেন নিকাবটা কতখানি বড়, একদম অনেকখানি পর্যন্ত কিন্তু কভার আপ করছে। সো যারা নিকাবি আপুরা আছেন তারা খুব সুন্দর করে হিজাবের সাথে নিকাবটা ম্যাচিং করে পরবেন। আচ্ছা, এইটা একটু কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পোশাকটা, যেটা সম্পূর্ণটাই চেরি ম্যাটেরিয়াল দিয়ে করা, যার কারণে ভেতরে কিন্তু কোনো ইনার পরতে হবে না। প্লেন বাসার যে জামা কাপড় আছে সেটা পরেও আপনি বাইরে যেতে পারবেন। ঠিক আছে, এটা ফুল বোরখা, ফুল কভার করবে, এটা কোনো আলাদা কোনো ইনার বা কোনো কিছু পরতে হবে না, কারণ এটা একেবারেই বডি শো করে না। ভেতরে আপনি যে কোনো ঘরের জামা পরে বের হয়ে যান। আর এই হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা, অসাধারণ সুন্দর একটা স্লিভ করেছি, অনেক খাটনি করেছি, ট্রাস্ট মি, অনেক অনেক বেশি খাটনি। এটা 2000 টাকার উপরে হওয়ার কথা, সেখানে মাত্র 1650, তাও আবার 150 টাকার একটা কভার আপ ফ্রি পাচ্ছেন। মানে এটা আসলেই অনেক বেশি মাথা নষ্ট করার প্রাইস। আপনারা আসলে হয়তো বা এই কারণে এত বেশি ভালোবাসেন যে আপু রিজনেবল প্রাইস করে সবার জন্য, মানে সবাই যেন নিতে পারে, বাট সবার জন্য দিতেও পারি না, বলাটা খুব একটা ইয়ের ব্যাপার, কারণ এত প্রোডাক্টই তো নাই আমার। আচ্ছা, এই হচ্ছে গ্রিনিশ, তারপরে হচ্ছে এটা, এটা কিন্তু আলাদা আলাদা করে আমরা জোড়া দিয়ে করেছি এবং সেম কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন, এটাই হচ্ছে এমব্রয়ডারিটা, জাস্ট সেম কালার করে এখানে বসিয়েছি এবং ফ্লাওয়ারটা জাস্ট দেখেন, এই যে এই তাঁতালটা করতেই তো খরচ আছে অনেক, এই তাঁতালটা দেখেন। ওকে, গিফটটা পেয়েছি, বাট আপু ওয়াচের গ্লাসটা, হ্যাঁ ওয়াচের গ্লাসটা অনেকেই ভাঙা পেয়েছেন, কি করব, চেঞ্জ করে দেবে ওটা, হ্যাঁ অসুবিধা নেই, এটা আমি চেঞ্জ করে দিব, আপনারা একটু যোগাযোগ করেন। এই হচ্ছে আমাদের স্লিভ, স্লিভটা কিন্তু এরকম একটা স্লিভ, এই জন্য কিন্তু আমরা এটার সাথে একটা হ্যান্ড কভার গিফট করছি, যেন হাতটা সরে গেলে আপনাদের পর্দায় কোনো হ্যাম্পার না হয়, যে পর্দার জন্য আপনারা যেহেতু বোরখা পরছেন, যেন হাতটা সরে গেলে হাত না দেখা যায়, এই জন্য হ্যান্ড কভারটা এটার সাথে পরবেন। খুবই ক্লাসি লাগবে, খুবই ইউনিক একটা কালেকশন, এবং পুরোটাতেই কিন্তু এটা বসানো আছে, জাস্ট দেখেন। আসলে এই যে এগুলো এই টাইপের কিন্তু কিনতেও পাওয়া যায়, এক একটা প্রাইস কত, 150 টাকা, 200 টাকা, এক একটা এরকম এমব্রয়ডারি প্যাচেস থাকে। এটা আপনারা বুঝে দেখেন যে এখানে প্রায় 600 টাকার জিনিসই লাগানো আছে, 600-700 টাকার জিনিসই লাগানো আছে, তার মধ্যে দুবাই চেরি ম্যাটেরিয়াল, তার মধ্যে মেকিং, তার মধ্যে এরকম জোড়া পট্টি, তার মধ্যে নিকাব, তার মধ্যে হ্যান্ড কভার, দাম মাত্র 1650। এটা আসলেই একটা অন্যরকম মানে ব্যাপার না। সো যারা এটা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুত করে এটা পারচেস করে ফেলবেন এই আবায়াটা, যারা একটু খুব সোভার করতে চান, সুইট কালেকশন করতে চান, অবশ্যই এটা পারচেস করবেন। এবং এটার ভেতরে কিন্তু আমি দুটো বেল্ট দিয়েছি, একটা বেল্ট এই জায়গাটায়, অর্থাৎ এখানে একটা বেল্ট, এখানে একটা বেল্ট, যখন আপনি পরবেন ভেতর থেকে এটা আপনি ফিটিং করতে পারবেন, সামনের অংশটাকে এরকম ফিট করার জন্য ভেতরেই বেল্ট আছে, পরে নেবেন। ওকে, সো এটার প্রাইস হচ্ছে 1650 টাকা, 50 থেকে 58 পর্যন্ত লম্বায় যারা আছেন তারা এটা পারচেস করতে পারবেন। 1650 টাকায় একটা হ্যান্ড কভার গিফট পাবেন, হ্যান্ড কভারটা অবশ্যই দেখে নেবেন যেন মিস না হয়ে যায়, আপুদেরকে বলে নেবেন যে আমার হ্যান্ড কভারটা মাস্ট এটার সাথে বান্ডিল করবেন, ভুল যেন না হয়। ঠিক আছে, ভুলেরও একটু বেশি করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কালেকশনটা, অসম্ভব সুন্দর একটা দুবাই চেরি, একেবারে ডাস্টি পিঙ্ক, ঠিক আছে, সরি ডাস্টি পিঙ্কটা, এটা হচ্ছে নুট পিঙ্ক যেটাকে বলে, নুট পিঙ্ক কালারের মধ্যে একটা লেমনিশ, এটা পেস্তা গ্রিন টাইপের একটা কম্বিনেশন করা আছে। এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা হাতায় দুটা, 6টা হচ্ছে এমব্রয়ডারি প্যাচেস আমরা সেম ম্যাচিং বসিয়ে দিয়েছি, এবং ফ্লাওয়ারটা জাস্ট দেখো, ফ্লাওয়ারটা কিন্তু এরকম উঁচু তাতাল করা। ওকে,
এই আর ভেতর থেকে বেল থাকছে এই হচ্ছে নিকাব থাকছে এটার সাথে হ্যান্ড কভার থাকছে টোটালটার প্রাইস 1650 টাকা খুব তাড়াতাড়ি করে এটার জন্য পারচেজ করতে হবে খুব তাড়াতাড়ি কারণ এটা কিন্তু অল্প কয়েকটা পিস আছে কারণ আমি এটার ভিডিও পোস্ট করে দিয়েছি এটা আমি একটু বেশি করেছিলাম আমি জানি এটা সবার পছন্দ হবে যদি আমি অল্প পিস নিয়ে ভিডিও করি তাহলে হচ্ছে এটা আমাকে বকা ছাড়া কিচ্ছু আমি পাবো না সো এটা আমি এখন জানি আমার আপুরা আসলে কি পছন্দ করে মানে কোন পোশাকটা বেশি তারা পছন্দ করে কারণ আমি এতদিন হলো কাজ করছি আমি জানি যে কোন কালারগুলো বেশি পছন্দ করে সব মেয়েদের যা পছন্দ হয় আর কি সেইগুলাই বেশি পছন্দ করে সো এখন আমি কিছুটা কোয়ান্টিটি বাড়িয়েছি সো খুব তাড়াতাড়ি করে এটা পারচেজ করতে হবে প্রাইস হচ্ছে 1650 এটা আমি জানি নরমালি 1650 দিলে হ্যান্ড কভারটা না দিলেও আপনারা নিতেন বাট যেহেতু নতুন বছর নিউ ইয়ারে আমার মনে হলো একটা গিফট দেই না অনেক আপুরা পাননি অনেক গিফট সো যারা পেয়েছেন তারা তো পেয়েছেনই যারা পায়নি তাদের জন্য এই হ্যান্ড কভারটা গিফট থাকবে ঠিক আছে এই হ্যান্ড স্লিপটা গিফট থাকবে সো খুব তাড়াতাড়ি করে এটা পারচেজ করবেন 1650 টাকা লম্বাটা হচ্ছে একেবারে 50 থেকে 58 অবধি ওকে সো টু স্ক্রিনশট দিয়ে দেন ব্যাগটা কিন্তু প্লেন ব্যাগে আমরা এই জায়গাটা একটা ই করেছি এই যে এরকম হুক দেওয়া আছে ঠিক আছে মাথাটা ঢুকানোর জন্য হুকটা দেওয়া আছে এমনিতেই প্লেন আর আমি একটু গোল গলা পছন্দ করি এর একটা কারণ হচ্ছে যেহেতু আমরা বোরখা পরি হিজাব দিয়ে পুরোটা ঢাকা থাকে কলার টলার অনেক সময় খুব কষ্ট হয় আমার নিজের কষ্ট হয় আমার কাছে মনে হয় আপুদেরও কষ্ট হবে এত স্টাইল গলাতে করার দরকার নেই সো এই কারণে আমি কিন্তু চাইলে কলার করতে পারি ডিজাইন করতে পারি যেহেতু আমরা হিজাবিয়ান সো আমরা হিজাব করে থাকবো গলাতে আমাদের ডিজাইন না দেখা গেলেও চলবে আমাদের দরকার কমফোর্টেবল সো এই হচ্ছে কাফতানটা ভেতরে বেল থাকছে টোটাল প্রাইস পড়ছে 1650 উইথ হ্যান্ড কভার গিফট আচ্ছা আমি না অনেকক্ষণ প্যাচাল পারলাম একটু আপুদের সাথে কথা বলি হাতাটা কি চাপানো যাবে ক্যা রে বইন হাতা চাপাই বা ক্যা এই যে দেখো হাতাটাই তো সুন্দর মেইন এটার এটার মেইন ডিজাইনই তো এটা এখন তুমি দেখবে যে দুবাইয়ের ম্যাক্সিমাম কালেকশন বলো কাতারের যেসব বোরকাগুলো দেখবে সবগুলো বোরকায় কিন্তু এরকম স্লিপ থাকে লুজ স্লিপ থাকে ঠিক আছে এই কারণে কিন্তু আমরা এরকম হ্যান্ড কভার দিচ্ছি হ্যান্ড কভারের সাথে যখন ওরা তো হ্যান্ড কভারও অনেক সময় পরে না বাট আমরা যারা যারা বেশি পর্দা করেন হাত ঢেকে থাকে তারা অবশ্যই এই টাইপের হ্যান্ড কভার পরবেন আর যদি মনে হয় না আমি তাও চাপাবো এখানে একটা সুন্দর করে একটা টিপ বোতাম লাগিয়ে নিতে পারবেন নড়বে না চড়বে না যদি মনে চায় ঠিক আছে দুটো টিপ বোতাম লাগিয়ে নিতে পারেন বাট এটা কোনো দরকার নেই কারণ এটাই হচ্ছে মেইন সৌন্দর্য হ্যাঁ এই পোশাকের মেইন সৌন্দর্য হচ্ছে এই স্লিভটা ওকে আর এটার সাথে যেহেতু কাভার থাকছে খুব সুন্দর করে আপনারা এটা পারচেস করতে পারবেন পড়তে পারবেন খালি পারচেসের চিন্তা পারচেস তো করবেনই পড়বেন কি করে সেটা আমি দেখিয়ে দিল ওকে আচ্ছা এত অ্যাংরি রিয়াক্ট কে দিচ্ছে ভাই আপু এত ভালো মনের মানুষ আমি সরাসরি দেখে আসছি ও মা পারবি না ফু না অ্যাংরি রিয়াক্ট অনেকে অন্য কারণে দেয় কিন্তু আমার অ্যাংরি রিয়াক্টগুলো একটু ডিফারেন্ট ক্যাটাগরির আপুরা দেয় তুমি আমার কমেন্ট পড়ছো না কেন তুমি এত সুন্দর জিনিস আনছো কেন তোমার দাম এত কম কেন এগুলোর জন্য হচ্ছে আমাকে অ্যাংরি রিয়াক্ট বেশি দেয়া হয় বেসিক্যালি মানে অ্যাংরি আমি এটা খোঁজ নিয়েছি অনেকে অ্যাংরি রিয়াক্ট আমি আবার এদেরকে নকও করছি মাঝে মধ্যে আপু তুমি অ্যাংরি রিয়াক্ট কেন দিচ্ছো অনেকে হচ্ছে অ্যাংরি রিয়াক্ট হচ্ছে তুমি আবার কমেন্ট পড়ো না কেন তুমি এত সুন্দর প্রোডাক্ট আনছো কেন আনছো কেন আনছো কেন বেশি এটা আমি নিবো আপু তাড়াতাড়ি করে নিয়ে নেন কালো নিধা আছে আপু নিধা হচ্ছে 56 লং এর হবে মনে হয় তাই না 56 লং নিধা হবে নিধাটা একটু আনো তো আপুদেরকে দেখিয়ে দিই যারা দুবাইয়ের নিধা ফেব্রিকের মধ্যে পড়তে চান কালো ইনার এটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা সো আমি কিন্তু আজকে অন্য প্রোডাক্ট দেখাতে বলেছিলাম আচ্ছা আজকে কি আর কোনো কালেকশন দেখবেন অলরেডি কিন্তু দুটো এক্সক্লুসিভ কালেকশন আপনাদের প্রথম দিনে অর্থাৎ আজকে 2021 সনের প্রথম লাইভে কিন্তু দুটো খুব সুন্দর কালেকশন দেখিয়েছি এক হচ্ছে এই কাফতানটা খুব মিষ্টি একটা কাফতান ট্রাস্ট মি এটা আপনি যেখানে পরে যান যদি কেউ জিজ্ঞেস না করে আপু পোশাকটা কোথার থেকে কিনেছেন তাহলে ফেরত দিয়ে দিবেন যে আপু পরছিলাম কেউ আজকে আমাকে জিজ্ঞেস করে নাই যে আমি জামাটা কোথার থেকে মানে বোরকাটা কোথার থেকে কিনছি কেউ তো জিজ্ঞেস করলো না যদি এরকম হয় তাহলে বলেন না আমি আর পরবই না আপনার জিনিস দিয়ে দিন অবশ্যই জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপু এটা কোথার থেকে নিছো কোথার থেকে নিছো কোন পেজের থেকে নিছো তাড়াতাড়ি লিংক দাও লিংকটা চাইবে এবং এমব্রয়ডারিটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এমব্রয়ডারির কাজের পুরোটা এই যে এরকম করে এমব্রয়ডারি করে পুরোটা কিন্তু বসানো আছে এই যে আমি যেটা
পকেট স্লিভ আবায়াটা প্রথমে যেটা দেখিয়েছি এরকম পকেট স্লিভ আবায়া কিন্তু সবকিছুর সাথেই পরা যায়। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পকেট স্লিভ আবায়াটা প্রথমে যেটা দেখিয়েছিলাম। হ্যাঁ, এই যে পকেট স্লিভ আবায়াটা, যারা পকেট স্লিভ আবায়া পারচেজ করতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি করে এটা পারচেজ করে ফেলবেন, অল্প পিসেস কিন্তু এটা। ওকে, এটা লম্বাটা হচ্ছে 52 লেন্থের। আচ্ছা, আজকে কি আরো কিছু দেখাবো বলেন? আজকে যদি বলেন দেন হচ্ছে আরো নিউ নিউ প্রচুর প্রোডাক্ট আমাদের কিন্তু নতুন বছরের জন্য ঢুকে গেছে। সো আমি একটু আলসা হয়ে গেছি, কালকে কাজ করিনি, বাসায় অনেক আপু মানে আমার বোন এসছে, মা এসে তাদের নিয়ে ব্যস্ত, আপুদেরকে আর সময় দিইনি কালকে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের পকেট স্লিভ। দেখেন আমি এটা কিন্তু কাফতানের সাথেও পরেছি। সো কাফতান বলেন, যে কোনো আবায়া বলেন, বোরকা বলেন, ড্রেস বলেন, আপনারা কিন্তু এই কভার আপটা অবশ্যই সুন্দর করে করতে পারবেন। এটা লেন্থটা 52 এর, এটা কিন্তু একটু শর্ট হলে পরা যায়। হ্যাঁ, আর এটার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাজটা, এমব্রয়ডারির কাজটা, পার্পেল, ডিপ লাইট পার্পেল গ্রিনের সাথে কন্ট্রাস্ট করা। এটার প্রাইস 1500 টাকায়, এবং এটা হচ্ছে এরকম কাট বাটন দেয়া আছে, প্রত্যেকটাই হচ্ছে এরকম বাটন দেয়া আছে, প্রিমিয়াম ডিলাক্স ডায়মন্ডের মধ্যে 1500 টাকা এটার প্রাইস। ওকে, সো এটা তো দেখিয়ে দিলাম, আরেকটা যেটা দেখিয়েছি আমি যেটা পরে আছি। সো আজকে হ্যান্ড কভারটা কিন্তু গিফট থাকছে এটার সাথে। আর একটা আমি দুবাইয়ের নিধা ম্যাটেরিয়ালের এই বোরকাটা দেখিয়ে দিচ্ছি, প্লেন বোরকা। যারা প্লেন বোরকা পরতে পছন্দ করেন, নর্মালি পরেন, এখানে কিন্তু পকেট আছে, চেন পকেট আছে, হ্যাঁ চেন আছে পকেট পকেটটাতে। সো দুটো পকেট পাবেন দুই পাশে, এরকম দুবাইয়ের নিধা ম্যাটেরিয়াল দিয়ে একটা প্লেন ইনার বা বোরকা, আপনারা এটা বোরকা হিসাবে পরতে পারেন। আমি কিন্তু এটা মাঝে মধ্যে বোরকার মতো করি, হিজাব দিয়ে বের হয়ে যাই। এই এমন করে কেন? এবার ঠিক আছে, কালোটা ধরলেই এমন করে আলোটা। আচ্ছা, এই হচ্ছে আমার বোরকাটা, প্লেন বোরকা, দুবাইয়ের নিধা ম্যাটেরিয়ালের প্লেন বোরকা, 1350 টাকা এটার প্রাইস। সো যারা কুচকুচে কালো নিতে চান, যে আমি একটা কুচকুচে কালো বোরকা নিতে চাই, কোনো ফেড না, তাহলে এটা নেবেন। যদি কুচকুচে কালো, কুতু কুতু টুকু কুতু টুকটুকের কুতু, দেরি করে এসেছি আপু, সব নতুনই আজকে দেখিয়েছি, এই মাত্র একটা পুরনো ইনার দেখাচ্ছি, ঠিক আছে, যেটাকে প্লেন বোরখা বা ইনার হিসাবে আপনারা পরবেন। আর এই হচ্ছে আমাদের সিল্কের প্যানেল থাকবে, চারপাশে এরকম নিচে হাতায় সিল্কের প্যানেল। যারা নতুন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা সবাই জানেন যে আমরা সিল্কের প্যানেল দিয়েছি, কোন করে প্যানেল থাকে। আর এই হচ্ছে আমাদের ইনারটা, কুচকুচে কালো, বডি শো করবে না 100%, এটার ভেতরে আমি ঘরের চিরা কাপড়ও পরে বাইরে হই মাঝে মধ্যে, সো কিচ্ছু দেখা যাবে না, বোরকাটা পরে বের হয়ে যাবেন, হিজাব বা নিকাব যেটাই পরেন না কেন সেভাবে। আর শ্রাক কোটি যে কোনো কিছু দিয়ে যদি পড়তে চান, এটা বেস্ট। সো কুচকুচে কালো এই ইনারটার প্রাইস থাকবে 1350, ঠিক আছে, 1350-এর, এটা অনেক আগে থেকে এই প্রাইসে এইটাই আছে। ওকে, এগুলো কি আমার ভিডিওতে যাবে? হিজাব আছে, ওকে। সো আচ্ছা, একটু গর্জিয়াস স্টোনের কোনো কালেকশন যদি আপনারা দেখতে চান, আমি কিন্তু দেখাতে পারি, কেউ কে দেখতে চান বলেন, দেখিয়ে দিব। কয়টা কালার? 5-6টা কালার, ডিজাইন একটাই। আচ্ছা, তাহলে একটাও কি পরবো? দেখি কালারগুলো নিয়ে আসো, 6-7টা কালার তো, আমি একটা পরে বাকিগুলো দেখিয়ে দিব। কি আমি কি দেখাবো? ওকে, ডাবল জর্জেটের ইডান আপু নাই এখন, আর ডিসকাউন্টে দিয়ে দিয়েছি সব। আপু এক কালার ইনার দেখো, আপু একটু ইনবক্স করে ফেলো, অনেকগুলো ইনার আছে কিন্তু, যেটা যেটা চাও, মেরুন আছে, গ্রিন আছে, পার্পেল আছে, ও অ্যাশ আছে, এটা বললেই ওরা দেখিয়ে দিবে। সেম প্যাটার্ন আমাদের সবগুলোর সাথে, এরকম একটা পার্ল বাটন হবে, দুই পাশে পকেট হবে, চিকন সিল্কের অনেক সময় প্যানেল থাকে, সেম ডিজাইন, জাস্ট কালারগুলো তুমি দেখে নাও, আমাদের সবগুলো কিন্তু চেরি ম্যাটেরিয়ালের মধ্যে। কফি কালার ইনার আছে। ওকে, আচ্ছা এই ডার্ক কালারটা দাও, গ্রিনটা, হ্যাঁ এটা একটু একটা পরি, কি বলেন, একটা আবায়া দেখাবো, রিজনেবল প্রাইস উইথ হিজাব, হিজাবের সাথে ম্যাচিং করা একটা আবায়া দেখাবো, সেটা আজকে কিন্তু সব নিউ, সব নিউ। কোনটা দেখি, কোনটা নেবে আপুরা, এগুলো কি আমি এখন দেখাতে পারবো এতগুলো? এটা তো পাতলা কাপড়, দেখি আজকে সবগুলো দেখাবো, আজকে বরং আজকে না দেখাই, ঠিক আছে। ওকে, কি মনে দেখি, দেখাও আপু, আপু আজকে না দেখে, আজকে না টাইম হয়ে গেছে, আজকে এক জায়গায় যাবো, মানে অলরেডি আমার হাজব্যান্ড এসে বসে আছে, সে আজকে
মানে একটা বাইক আছে, সে একটা বাইক কিনবে, ঠিক আছে, আর একটা বাইক কিনবে, তো এই কারণে সে বসে আছে আমার জন্য, আমি যাব আজকে তার সাথে, এই কারণে আজকে একটু ছুটি দাও, আজকে না দেখা ইনশাল্লাহ নেক্সট ডে আবার দেখিয়ে দিব, কারণ অনেকগুলো কালার আজকে এসছে, মাত্র এই আবায়াটা যেটার সাথে হিজাব আছে, সো এগুলো হয়তো বা আজকেও নাও দেখাতে পারি, দুই তিন দিন পরে হয়তো বা দেখাবো, কারণ শিডিউল করা আছে কোনটা কোনটা দেখাবো, শিডিউলে ঢুকে গেছে অনেক কিছু, এটা যেহেতু আজকে এসছে এটা আরও একটু পরে যাবে। সো আজকের কালেকশনগুলো একেবারে সোবার সুদিন সুদিন কালেকশন, সো আজকে কিন্তু মিস করা যাবে না, যারা কালারফুলের সাথে আছেন, সবসময় থাকেন, এই টাইপের কাফতান পছন্দ করেন, পকেট স্লিভ আবায়া পছন্দ করেন, আজকে এই দুইটা কালেকশন মাস্ট সবাই নেবেন, এবং এই হ্যান্ড কাভারটা কিন্তু গিফট থাকছে আজকে। আপু আমার ইনারটা ছোট হয়ে গেছে, 56 কি দেয়া যাবে? অবশ্যই দেয়া যাবে, ছোটটা নিয়ে কি করবে আপু? আর আরেকটা ব্যাপার, ও একটা ব্যাপার বলে দিই, একটা ব্যাপারে খুব প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মানে অনেকে এক মাস পরে, ও তিন মাস পরেও তোমরা প্রোডাক্টটা আমার কাছে ফেরত দাও, আমার আমি একটু ভোলা ভেলা ভালো একটা মিষ্টি মেয়ে দেখে তোমরা যদি এমন করো তাহলে কি করব বলো, কারণ আমাকে দেখি তিন মাস পরে প্রোডাক্ট চেঞ্জ দেওয়ার জন্য ফোন করা হয়, আর এবং সেটা খুব ফোর্সলি করা হয় যে না দিতেই হবে, তো এরকম কোনো পেজ বা এরকম কিছু জানা নাই যে সাত দিনের বেশি ফেরত দেয় বা দশ দিনের বেশি, সো আমরা একটা নিয়ম অবশ্যই করতে পারি তাই না, প্রোডাক্টটা পাওয়ার পর পরই কিন্তু আমরা এটা ফেরত মানে দেওয়ার জন্য ফোন করতে পারি, ইনবক্সে জানাতে পারি, কিন্তু এক মাস দুই মাস তিন মাস পরে বলো আপু আমি আলমারি থেকে বের করিনি মাত্র দেখেছি, আসলে এটা কিন্তু মানে এটা আসলে কোনো একটা ইয়ের মধ্যেই পড়ে না তাই না, আমাদের কিন্তু আসলে মনে হয় যে ওইটা আমরা তখন কাউকে না বলাটাই বেটার, যাবো তিন মাস পর আমি দেখিনি, এটা কোনো অবজেকশন হতে পারে না, ইটস আ বিজনেস, সো আপনারা একটু দয়া করে মানে আপনারা অন্তত সাত দিনের ভিতরে আপনারা একটু চেষ্টা করবেন এটাকে এক্সচেঞ্জ করার জন্য, হ্যাঁ সাত থেকে দশ দিনের ভেতরেই চেষ্টা করবেন যে আমি এটা এক্সচেঞ্জ করতে চাই, অনেকে পরে তারপরে কাপড় ফেরত দেন, দেখেন আমরা একটা ধর্মীয় পোশাক ম্যাক্সিমাম আমরা কিন্তু চাই পর্দার জন্য, হ্যাঁ কাফতান আবায়া খিমার বোরকা এগুলো বিক্রি করি, সো আপনারা যারা নেন আমার বিশ্বাস যে আপনারা সবাই কিন্তু খুব ভালো মনের মানুষ, অন্য পোশাকের তুলনায় এই পোশাকরা পোশাকগুলো যারা পারচেস করে তাদেরকে আমার বেসিক্যালি মন থেকে মনে হয় যে সবাই খুবই মিষ্টি মনের, সো আপনারা যদি পোশাকটা পরে দেন আপনারা এটা ফেরত দেন যে আমার এটা ভালো লাগছে না, এটা কিন্তু মানে এটা আমার জন্য কিচ্ছু না কিন্তু আমি মনে করি এটা আল্লাহর কাছে কিন্তু আসলে এটা একটা বড় জবাবদিহির একটা ইয়েতে যায় যে এটা জবাব কিন্তু তাকেও দিতে হবে যে তুমি এটা কেন করেছো, সো আমি পাওয়ার পরে আমার মেয়েরা দেখায় যে আপনারা পোশাকটা পরে দিয়েছেন ছিঁড়ে দিয়েছেন ঘামের গন্ধ, সো এগুলোও কিন্তু আমি টলারেট করি, কিন্তু এটা করবেন না, এটা আমার তরফ থেকে হচ্ছে একটা রিকোয়েস্ট, যদি ভালো না লাগে পোশাকটা দিয়ে দিবেন অন্য কারো কিন্তু ভালো লাগবে, সবাইকে কিন্তু আমরা খুশি করতে পারবো না তাই না, এত মানুষ এই যে 600 মানুষ দেখছেন, 600 মানুষকে কি আমি খুশি করতে পারবো? পারবো না, সো সবাই কি আমাকে ভালোবাসেন? না নিশ্চয়ই না, সো এটা একটু মাথায় রাখবেন, যদি আপনার ভালো লাগে অন্য কারো লাগতে পারে, এই জন্য জিনিসটাকে নষ্ট করবেন না পড়বেন না, সাত দিনের ভেতরে আপনারা সেটা ফেরত দেওয়ার জন্য ফোন করে ফেলবেন যে আমার এই এই প্রবলেম হয়েছে, অবশ্যই আমরা ফেরত নিব, কেন নিব না, প্রয়োজনীয় জিনিস সেটা যদি আপনি না পড়তে পারেন কেন না। আচ্ছা এটা হচ্ছে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমরা যেহেতু পোশাকগুলো হচ্ছে রেডিমেড, সো রেডিমেড পোশাক আপনারা মার্কেটের যে কোনো জায়গা থেকেই কেনেন না কেন, রেডিমেড পোশাক পরার নিয়ে আসার পরে দেখবেন যে একটু কোমরে একটু ফিটিং হচ্ছে বা একটু লুজ হচ্ছে, মানে যেটাই হোক একটা কিছু হয়, কিন্তু রেডিমেড নিয়ে আসার পর খুব কমই হয় যে ইস গলার এখানটা একটু এরকম হলে ভালো হতো, হতো কিন্তু আমরা কিন্তু একটা খুব সুন্দর রেডিমেড পোশাক পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে একটু কনসিডার কিন্তু আপনাদেরও করতে হবে যে একটুখানি এদিকে ওদিক হয়েছে এটা আমরা মেনে নিচ্ছি, কারণ এটা রেডিমেড আপনাকে না দেখে আপনার জন্য তৈরি হচ্ছে, এই জন্য তো আমাদেরকেও একটুখানি মানে ছাড় দেওয়া উচিত মাঝে মধ্যে, কিন্তু আপনি পড়তে না পারলে সেটা ভিন্ন কথা, ওকে, বা ঠিক করতে না পারলেও ভিন্ন কথা, আমি যেটা পরে আছি সেটা একটু ধরলাম, আর এইটা হচ্ছে পকেট বাস্কি, একটু বেশি মনে হয় বলে ফেলেছি, তারপরেও বললাম মাঝে মধ্যে আর কি আমার মেয়েরাও বলে যে আপু আপনি একটু কিছুই বলেন না লাইভে, সো এই জন্য একটু বলে দিলাম, এই দুটো পোশাক আজকে একেবারে নিউ কালেকশন আপনাদের জন্য দেখানো হলো, যেটার সাথে কিন্তু হ্যান্ড কাভার ফ্রি থাকছে, এই যে আমি যেটা পরে আছি এটার সাথে, ঠিক আছে, এটার সাথে হ্যান্ড কাভার গিফট থাকছে, আর এটা যদি শুধু পারচেস করেন এটার সাথে কিন্তু হ্যান্ড কাভার গিফট থাকছে না, 1500 টাকা এটার প্রাইস, এমব্রয়ডারির একটা খুব সুন্দর পকেট স্লিভ আবায়া কাট বাটন দেওয়া আছে, অল ওভার কাট বাটন, এটা 52 লেন্থের, একটু কাছে থেকে এটার এমব্রয়ডারিটা দেখিয়ে দিলাম, ওকে, এই হচ্ছে
আচ্ছা মাহবুবা জিলবাব চলে আসবে আপু আচ্ছা এই হচ্ছে পকেট স্লিভ আবায়াটা এমব্রয়ডারি করা এটা লেন্থ হচ্ছে 52 এর অনলি 52 এর লেন্থ এটাই কিন্তু আপনারা সবাই কভার আপ হিসেবে পড়তে পারবেন 5 ফিট থেকে 5 ফিট 6 পর্যন্ত যারা আছেন এটা পড়তে পারবেন ওকে এই যে পকেট স্লিভ আবায়া কাট বাটনের উইথ এমব্রয়ডারি প্যাচেস আচ্ছা আর এটাও হচ্ছে এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটাই এরকম করে খুব সুন্দর করে করে ছোট 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 ঝাড় করা আছে এটাও কিন্তু শেড করা ঠিক আছে সেম শেড করা এমব্রয়ডারি করে তাতাল করে দেন হচ্ছে বসানো আছে জোড়া করা এই হচ্ছে স্লিভের পোরশনটা সো এটাও দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে এটার সাথে নিকাব থাকছে এবং সাথে থাকছে হ্যান্ড কভার গিফট টোটালটার প্রাইস 1650 টাকা খুব তাড়াতাড়ি করে আমরা এগুলো পারচেজ করে ফেলবো নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ওকে সো আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার নিউ কালেকশন নিয়ে আপু চলে আসবে 56 লং আছে কালো ইনার অবশ্যই অবশ্যই আপু আছে না একটু দেখো হ্যাঁ আপু ইনবক্স করে ফেলেন ওকে হরণ হয়ে গেছি সো আজকে সবাই আমার জন্য দোয়া করবেন যেন নতুন বছর ভালো যায় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর নেক্সট লাইভ অবশ্যই সাথে থাকবেন প্রত্যেক দিনই কিন্তু আমি তিনটের সময় চলে আসি দুপুর তিনটায় কালারফুল থেকে সো অবশ্যই 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 তিনটার সময় সাথে থাকবেন আমাদের ভালো থাকবেন তোমার হাজবেন্ডকে দেখাও আল্লাহ মেয়েরা কি ছেলেদের কিরকম করে দেখতে চায় গুনাহ হবে না ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ